160 টাকা লেখা আছে আপনারা যদি চান তাহলে 160 টাকা করে 80 টাকা নিয়ে যেতে পারেন দোকানদারকে যখন সার্চ করি দোকানদারের সাথে আমরা যখন কথা বলি সে বলে যে আধা লিটারের দুইটা বোতল আছে আধা লিটার আর কোনো তেল নাই তো একটা ছেলে আবার আধা লিটার নিয়ে গেল তো ওনার কাছে যখন ওনার দোকান দেখলাম যে কোনো তেল তার দোকানে প্রদর্শন করা নাই সয়াবিন তেল তো পরবর্তীতে আমার গোডাউন যখন সার্চ করি দেখি যে চিপসের বস্তা উপরে তার নিচে হচ্ছে আপনার এই যে বিভিন্ন কোমল পানীয় তার নিচে হচ্ছে কার্টুনে আপনার হচ্ছে তেল সাজানো হ্যাঁ তো কয়েক কার্টুন তেল ওখান থেকে আমরা বের করেছি এখন সে এগুলা দোকানে প্রদর্শন না করে ওখানে লুকায় রেখে সে কীভাবে কী বিক্রি করতেছে আমরা জানি না তবে এগুলো ইন্ডিয়ার আগের তেল আগের তেল সে এখনও বিক্রি না করে ওখানে লুকায় রাখছে জমা করে রাখছে তো এখন এটা আমরা এই যে বের করে এখন জনগণের সামনে আমরা বিক্রি করে দিয়েছি আচ্ছা কত লিটার এটা কত লিটার অলমোস্ট হচ্ছে আপনার 66 লিটার এখানে 5 লিটারের ক্যানই পাওয়া যাচ্ছে না বাজারে কিন্তু ওনারা এখানে 5 লিটারের ক্যান দেখলাম তো অনেক সে লোকাই রাখা যাচ্ছে তো কোনো মানে নাই তেল বেচবে ওপেন তার কাছে তেল আছে সে দোকানে প্রদর্শন করে বেচবে যে আসবে দেখবে নিয়ে যাবে লুকায় তো তেল বেচার কিছু নাই লুকানো মানেই তো তাদের মধ্যে কোনো একটা অসৎ উদ্দেশ্য কাজ করে তাই না ঠিক আছে আর সোয়াবিন বলা হয়েছে তো সে বললো।